শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের স্ট্যান্ডার্ড ফুলের বাংলা ব্যাকরণ নিয়ে তো বাংলা ব্যাকরণে তোমাদের কী হচ্ছিল পদান্তরে বা পদ পরিবর্তন হচ্ছিল এবং পথ পরিবর্তন বিশেষ থেকে বিশেষণ পর্যন্ত যেটুকু ছিল তোমাদের সেটুকু পড়ানো হয়ে আছে তো আজকে আমি তোমাদের দেখো নতুন একটা পড়াবো বিশেষণ থেকে বিশেষ্য। তো চলো শুরু করা যাক তো দেখো এখানে দেখো বিশেষণ থেকে বিশেষ্য কি হচ্ছে পাগল পাগলামি শীত শৈত্য ঢিলে ঢিলেমি মধুর মধুরতা বা মাধুর্য বন্ধু বন্ধুত্ব উচিত ঔচিত্য কপট কপটতা চালাক চালাকি গোড়া গোড়ামি নিচ নিচতা তো তাহলে বুঝতে পারছো যে বিশেষটা দেখো কি ছিল এখানে বিশেষ্যটা এই দিকে ছিল বাম দিকে আর বিশেষণটা ছিল ডান দিকে তাহলে বিশেষ থেকে বিশেষণ তো এখানে দেখো বিশেষণ থেকে বিশেষ্য তো পথ পরিবর্তন শুধু মাত্র এই দুটো ক্ষেত্রেই হয় অন্য কোনো ক্ষেত্রে কিন্তু পথ পরিবর্তন হয় না সেটা কিন্তু তোমরা সময় মনে রাখবে এরপরে দেখো পরেরটা পড়ছি দেখো মহৎ বিশেষণ মহত্ব বিশেষ্য সাধু বিশেষণ সাধুতা বিশেষ্য বজ্জাত বিশেষণ বজ্জাতি বিশেষ্য বোকা বিশেষণ বোকামি বিশেষ্য অলস বিশেষণ আলস্য বিশেষ্য এক বিশেষণ একগুয়েমি বিশেষ্য কুঁড়ে বিশেষণ কুঁড়েমি চতুর চতুর্বিশেষণ চতুরতা বিশেষ্য ডেপো বিশেষণ ডেপমি বিশেষ্য নিপুণ বিশেষণ নৈপুণ্য বিশেষ্য তো নেক্সট দেখো কি আছে এখানে শয়তান বিশেষণ শয়তানি বিশেষ ভদ্র বিশেষণ ভদ্রতা বিশেষ বিচিত্র বিশেষণ বৈচিত্র্য বিশেষ প্রখর বিশেষণ প্রখরতা বিশেষ্য ইতর বিশেষণ ইতরতা বিশেষ প্রধান বিশেষণ সরি পণ্ডিত বিশেষণ পাণ্ডিত্য বিশেষ প্রধান বিশেষণ প্রাধান্য বিশেষ জ্বর বিশেষণ জড়তা বিশেষ্য গাঢ় বিশেষণ গাঢ়তা বিশেষ্য নীরব বিশেষণ নীরবতা বিশেষ্য তো তাহলে তোমরা দেখলে যে আগে তোমরা প্রথমে পড়েছিলাম বিশেষ থেকে বিশেষণে আর এটা হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য শুধুমাত্র এটা কেবলমাত্র মনে রাখবে যে শুধুমাত্র যে বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষণ শুধুমাত্রই পদান্তরের ক্ষেত্রেই এটা হয় অন্য কোনো কারোর ক্ষেত্রে হয় না তো তাহলে তোমরা এইখান থেকে এইটা খুব ভালোভাবে সুন্দর করে মন্দির বাড়তে পড়বে কেমন তো আজকে তো এখানে তোমাদের ক্লাস শেষ করলাম হ্যাভিলাইন্স ডে টাটা